আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যেই আপনাদের সাবজেক্ট সিলেকশন নোটিশ পেয়েছেন এবং আপনাদের অনেকেরই সাবজেক্ট এসেছে তো আসলে আজকের এই দ্বিতীয় এপিসোড ক্লাসটিতে অর্থাৎ আঠাশ তারিখ দুই দশ দুই হাজার একুশে যে নোটিশগুলো দিয়েছে বারোটা নোটিশ দিয়েছে পিডিএফ আপলোড হয়েছে তো এই ১২টা নোটিশ থেকে এবং আগের নোটিশ এবং দুইটা কম কম্পেয়ার করে আসলে ওয়েটিং লিস্ট কত যেতে পারে হ্যাঁ সাবজেক্ট সিলেকশন কি কী হ্যাঁ আবার অনেক কিছু এক কথায় এই জায়গায় আমি অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্লাস হচ্ছে আগাম কিছু কথাবার্তা বলবো এগুলোর জন্য আপনাদের অবশ্যই ভিডিওটা জুড়ে থাকবেন এবং এই ভিডিওতে আমরা কে কে কোন সাবজেক্ট পেলো সেই বিষয়গুলো দেখব আর্টস কমার্স সায়েন্স সবার এই সাবজেক্ট দেখব বি ইউনিটের তো একটু ধৈর্য ধরে দেখবেন আমি চেষ্টা করতে চাই আপনাদের হচ্ছে ব্যাখ্যা করতে এবং পাশাপাশি ওয়েটিং লিস্ট কত পর্যন্ত যেতে পারে বা এরপর কি হবে না হবে সবকিছু আমার অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করব। আপনারা শুধু একটু ধৈর্য ধরেন আর অপরদিকে অন্য কোটাধারে যারা আছেন প্রথম ক্লাসেই বলেছি অর্থাৎ প্রথম যে ভিডিওটা আপলোড করেছি ওইটাতে আমি বলেছি যে আপনাদের জন্য আপডেট আসতেছে খুব তাড়াতাড়ি এবং আপনাদের জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। যারা ফিজিক্যাল ডিসেবল রয়েছেন এবং ফ্রিডম ফাইটার রয়েছেন আলাদা ভিডিও তৈরি করব তো অলরেডি আমি খোঁজ নিতেছি সংবাদ নিতেছি ইনফরমেশন নিয়ে এ টু যে আপডেট আমি জানাবো এবং আপনাদের ছেড়ে ভর্তি করাবে না হ্যাঁ আমি আলাদা ভিডিও করব তো যাই হোক আমরা হচ্ছে মূল আলোচনায় চলে আসি আপনারা ইতিমধ্যে জানেন আমাদের হচ্ছে আপনারা যারা কমার্স ছিলেন কমার্স গ্রুপ ছিলেন আমাদের গ্রুপ তো এ যদি আমরা লক্ষ্য করি একদম লাস্ট পর্যন্ত যদি চলে যায় তো আমরা দেখতে পাই যে আমাদের দুইশো সাতজনের এখানে সাবজেক্ট দেওয়া হয়েছে এর মানে এখানে কি দাঁড়াচ্ছে আপনারা কি খেয়াল করেছেন এর মানেটা কি আপনারা যদি প্রথম এটা দেখেন আপনাদের যদি একটু দেখাই এই এখানে যদি আপনাদের একটু দেখাই আমাদের গ্রুপ ওয়ান বাণিজ্য শাখা আমাদের সর্বোচ্চ ছেলে মেয়ে ডেকেছিল দুইশো আঠাশ জন তাই না এই যে দেখেন দুইশো আঠাশ জন ডেকেছিল এক থেকে দুইশো আঠাশ পর্যন্ত ডেকেছিল কিন্তু বাস্তবিকত্বে আমাদের রেজাল্ট এসেছে কত জনের দুইশো জন তাহলে এখানে দুইশো আঠাশ জন সে জায়গায় চলে এসছে হচ্ছে দুইশো জন তার মানে একুশ জন শিক্ষার্থী ভাইভাতে আসেনি তাহলে এই জন শিক্ষার্থীর সিট কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে সুতরাং পরবর্তী ওয়েটিং লিস্টে দুইশো থেকে তাহলে দুইশো প্লাস হচ্ছে একুশ অটোমেটিক্যালি দুইশো বা 49 পর্যন্ত ছেলে মেয়ে কিন্তু সাবজেক্ট পাবে অর্থাৎ আপনারা দুইশো এর পর জন অলরেডি কিন্তু পেয়ে গেছেন সাবজেক্ট অর্থাৎ আপনাদের অলরেডি ছেলে মেয়ে জন গ্রুপ ওয়ানে ঢুকে গেলেন এটা হলো ফার্স্ট ওয়েটিং লিস্ট আমি আগাম কথা বললাম আমরা অলরেডি এটা কনফার্ম জন ঠিক আছে তো এখন কথা হলো এই শিক্ষার্থীগুলাকে এক থেকে দুইশো সাতজন শিক্ষার্থীকে মেরিট পজিশন কত আছে সেটা পরে দেখবো কারণ মেরিট পজিশন এখানে ভ্যারি করতেছে তো আমরা এটা স্পষ্ট যে এক থেকে দুইশো আঠাশ পর্যন্ত মেরিট লিস্টের ছেলে মেয়েদের গ্রুপ ওয়ানে ডেকেছিল সুতরাং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের এক থেকে সাতাশ পর্যন্ত ছেলে মেয়ে কোথায় সাবজেক্ট পেয়েছে এক থেকে সাত পর্যন্ত সাবজেক্ট পেয়েছেন তো বাকি জন ছেলেমেয়ে আসেননি আপনাদের হিসাব শেষ এখন আর এখন কথা হলো এই জন ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে তো আপনাদের ভর্তি কিন্তু একত্রিশ তারিখ থেকে শুরু এবং আট তারিখ পর্যন্ত চলবে সুতরাং এই সময়ের মধ্যে আপনারা যারা ভর্তি হবেন তারা তো ভর্তি হলেনই কিভাবে ভর্তি হবেন প্লাস কি কী লাগবে সব কিছু প্রথম ক্লাসটাতে দেওয়া আছে আশা করব আপনারা ওই ক্লাসটা দেখে এই ক্লাসটা দেখবেন অথবা এই ক্লাসটা দেখলে ওই ক্লাসটাও দেখবেন আশা করি আপনাদের জন্য যে জরুরি বিজ্ঞপ্তি রয়েছে সেটা অবভিয়াসলি ফলো আপ করবেন তো এখানে এই যে রিসেন্ট একটা আমি কোশ্চেন পেলাম হ্যাঁ রিসেন্ট একটা আমি সমস্যা পেলাম যে একটা ছেলে ওর পজিশন যদি আপনাদের দেখাই ওর পজিশন ওর পজিশন হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট ওর পজিশন দেখেন পঁয়ষট্টি পজিশন সিক্স ফাইভ ওর স্কোর ছিল সেভেন সেভেন সিক্স জিরো কিন্তু ওর সাবজেক্টের শেষে হচ্ছে মার্কেটিং ও যদিও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দাগ মানে ফার্স্ট চয়েস দিয়েছে তো এক্ষেত্রে যদি আর একটু আপনাদের দেখায় যে ওর পজিশনের পিছনে দেখেন ছিয়াত্তর থেকে অ্যাকাউন্টিং পেয়েছে এছাড়া এইদিকে আহ একশো চার পর্যন্ত জায়গা থেকে যেমন এই যে দেখেন একশো চার থেকে অ্যাকাউন্টিং পেয়েছে হ্যাঁ তো আসলে এই জিনিসটা কেন হলো এটা আসলে আমি নিজেও বুঝতেছি না তো আপনাদের যারা সাবজেক্ট চয়েস দিয়েছেন আপনাদের প্রথম যে লিস্টটা আছে এক কথায় প্রথম সাবজেক্ট চয়েসে প্রথমের দিকে যে সাবজেক্টগুলো রয়েছে ওগুলো দেওয়ার দেওয়ারই চেষ্টা করা হয়েছে আর বিশেষ করে আপনারা হচ্ছে কেউ মার্কেটিং পেয়েছেন কেউ ফিনান্স পেয়েছেন কেউ আবার হচ্ছে দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং পড়তে চাইছেন অ্যাকাউন্টিং পাননি তো সেক্ষেত্রে দেখেন আপনারা মাইগ্রেশন অন করে রাখবেন তাহলে মাইগ্রেশন অন করে রাখলে অটোমেটিক্যালি আপনারা ভিতরে ঢুকে যাবেন এবং এখানে আপনাদের সুবিধার্থে বলে নেই আপনারা প্রথম সিরিয়াল যে সাবজেক্ট দিয়েছেন এবং যে সাবজেক্ট পেয়েছেন শুধুমাত্র তারাবাদে আমি আবারও রিপিট করি এখানে এক থেকে দুইশো পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা আপনারা ভর্তি হবেন আপনাদের যে সাবজেক্ট এসেছে সেইটা যদি ফার্স্ট লিস্টে সাবজেক্ট আসে আপনার কিন্তু মাইগ্রেশন হবে না কারণ মাইগ্রেশন হয় উপরের দিকে তাহলে আপনি যদি প্রথমে ফিনান্স চয়েস দিয়েছেন ফিনান্স পেয়েছেন আপনার আর মাইগ্রেশন হওয়ার কোনো চান্স নেই আপনি প্রথমে অ্যাকাউন্টিং দিয়েছেন অ্যাকাউন্টিংয়ে এসেছে আপনার মাইগ্রেশন হওয়ার কোনো চান্স নেই কিন্তু আপনি অ্যাকাউন্টিং চয়েস দিয়েছেন কিন্তু আপনার দ্বিতীয় চয়েেন্সে মার্কেটিং রয়েছে তাহলে আপনার ক্ষেত্রে মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি আশা করি আপনার মাইগ্রেশন হবে যদি আপনার সিরিয়াল সামনের দিকে থাকে এছাড়া অনেক প্রশ্ন আপনারা করেছেন করেছেন তো আসলে সব প্রশ্নই আমি চেষ্টা করব এবং এই ভিডিওটা পাঠ করব কয়েকটা তিন থেকে চারটা পাঠ করার চেষ্টা করতেছি যাতে এখানে শুধু বাণিজ্য শাখা নিয়ে কথা বলবো দেন পরবর্তীতে আর্টস এবং পরবর্তীতে এই সায়েন্স নিয়ে কথা বলবো তো আপনারা যারা কমার্সে রয়েছেন কমার্সের ছেলেমেয়েরা আপনারা একটু খেয়াল করেন তাহলে আপনারা যারা গ্রুপ ওয়ানে রয়েছেন তাদের যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা যেটা দেখা যাচ্ছে যে সাবজেক্টের ক্ষেত্রে আপনি যেটা চয়েস দিয়েছেন প্রথমে সেটা নাও আসতে পারে তো প্রথম লিস্টে ছেলেমেয়ে আপনারা যারা রয়েছেন আপনারা যা দেবেন তাই আসবে যদি না আসে তাহলে অটোমাইগ্রেশন অন করবেন তাহলে আপনাদের কি হবে সাবজেক্ট আঁকা যাবে এবং এখন দূরে আপনার সিরিয়াল একদমই দূরে আপনার এই যে দুইশো বাইশ রয়েছেন আপনারা হ্যাঁ দুইশো বাইশের যে শিক্ষার্থী রয়েছেন হ্যাঁ কি রয় হ্যাঁ তো আপনার সিরিয়াল হচ্ছে দুইশো বাইশ দুইশো বাইশ থেকে আপনার ফিনান্স ব্যাংকিং এসেছে তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাকাউন্টিং হোপ করেন আপনার ফার্স্ট একদম ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল কারণ এর এত দূর পর্যন্ত যাবে না তো সুতরাং আপনারা যে প্রশ্নগুলো করেন আপনাদের যে প্রশ্নগুলো দেখায় অলরেডি যতগুলো প্রশ্ন করেছেন এখানে দেখেন অনেকে আপনারা কমেন্ট করেছেন বিশেষ করে যে একটা কমেন্ট পড়ি যে ভাইয়া আমি শিফট ওয়ানে একশো তম হয়েছি আমার ফার্স্ট চয়েস ছিল অ্যাকাউন্টিং আমি পেয়েছি মার্কেটিং আমার কি অ্যাকাউন্টিং পাওয়ার সম্ভাবনা আছে ভাইয়া প্লিজ বলেন হ্যাঁ তো এই ধরনের এই যে রিকোয়েস্টগুলো অল টাইমে করেন তো আসলে কিছু কিছু জায়গায় আননেসেসারি কিছু রিকোয়েস্ট তো সেগুলোর আমি আনসার অনেক সময় দিই না তো এখানে বলি আপনারা গ্রুপ ওয়ানে যারা রয়েছেন আপনাদের যে সাবজেক্টগুলো এসেছে এই সাবজেক্টগুলো আপনাদের প্রত্যেকজনের সাবজেক্ট চেঞ্জ হওয়ার চান্স রয়েছে এখানে কাদের হবে না যাদের ফার্স্ট চয়েস আসছে অর্থাৎ ফার্স্ট চয়েস আমি মার্কেটিং দিয়েছেন আপনি মার্কেটিং আসছে আপনার আপনার চেঞ্জ হবে না আপনার ফার্স্ট চয়েস মার্কেটিং আসছে আর কি বলে অ্যাকাউন্টিং আসছে আপনি ফার্স্ট চয়েস অ্যাকাউন্টিং দিয়েছেন অ্যাকাউন্টিং আসছে আপনার চেঞ্জ হচ্ছে না আর অর্থাৎ ফার্স্ট চয়েস পাননি এক কথায় ফার্স্ট চয়েস পাননি এমন কেউ যারা রয়েছেন তাদেরই চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি অটোমাইগ্রেশন অন রাখেন এখন আপনি দুইশো পজিশন থেকে আই প্রথমে দিয়েছেন আপনি যদি হোপ করেন আমার আই বি হবে এটা সম্ভব না বোঝাতে পারলাম তাহলে আপনারা দূরে থেকে এক কথায় দূরে থেকে যদি ফার্স্ট ফার্স্ট শিফটের সাবজেক্ট হোপ করেন সেটা সেখানে কিন্তু সম্ভব নয় হ্যাঁ আপনি দূরে আছেন সাপোজ ধরেন এই যে এই কথাই বললাম পজিশনে যে আছে হ্যাঁ তার কথাই বলি এই যে একটা ছেলে আছে হ্যাঁ জান্নাতুল হ্যাঁ ও আছে দুইশো চব্বিশে ওর সাবজেক্ট এসেছে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ও যদি হিসাব মানে এখন মনে করে যে না আমি ফার্স্ট চয়ে দিছি ফিনান্স আমার ফিনান্স আসতে হবে বা ভাইয়া আমার ফিনান্স আসবে কি এটা কোয়াইট ইম্পসিবল কারণ ফিনান্স অলরেডি বুক হয়ে গেছে তো এখন দুই একটা জন সিট পূরণ হয় তোমার আগের পজিশনে ছেলে মেয়েরা এসে বুক করে নেবে তাহলে তোমার কোথায় যেতে পারে তোমার এর সামনে চয়েসটাতে যেতে পারে কোথায় ম্যানেজমেন্ট সম্ভবত দিয়েছে সুতরাং তোমার ম্যানেজমেন্ট আসার সম্ভাবনা অনেক রয়েছে কারণ সামনের অনেক ছেলে ভর্তি হবে না তাহলে আমরা অলরেডি দুইশো জনের মধ্যে জনকে আমি মানে আমরা পাইনি খুঁজে পাইনি সুতরাং দুইশো একুশ জনের সিট আপনারা পেয়েছেন দুইশো গ্রুপ ওয়ান থেকে এবং দুইশো জনের মধ্যে আমি যতটুকু ধারণা করতেছি সম্ভবত পঞ্চাশ থেকে ষাট জন ভর্তি হবে না অ্যাটলিস্ট বললাম পঞ্চাশ থেকে ষাট জন ভর্তি হবে না তাহলে যদি পঞ্চাশ থেকে ষাট জন ভর্তি না হয় আবার ভর্তি ক্যান্সেল করবে জন তাহলে এই সত্তর জন আমি আশা করতেছি মানে ভর্তি বা ভর্তি পরবর্তীতে ক্যান্সেলের বিষয়টা হোপ করতেছি তাহলে ওই দিকে আর প্লাস এই দিকে হলো একুশ প্রায় অলমোস্ট নব্বই জনের ফার্স্ট ওয়েটিং লিস্ট আমি হোপ করতেছি তো আসলে বাস্তবিক ক্ষেত্রে কী হবে সেইটা কিন্তু এই কতজন ভর্তি হলো আট তারিখ পর্যন্ত আমাদের দেখতে হবে অর্থাৎ আপনারা যারা ওয়েটিং লিস্টে রয়েছেন গ্রুপ ওয়ান থেকে আপনাদের বলি আপনারা যে কত পর্যন্ত টানবে যেমন তিনশো পঞ্চাশ চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো তো আমি বারবার বলছি চারশোর পরেই যখন চলে গেছেন আপনারা যারা চারশোর পরে চলে গেছেন আপনাদের হোপ একদমই কম আর যারা আটশোর ওই পাশে চলে গেছেন আপনাদের একদমই হোপ নেই যারা অনেকে আমাকে প্রশ্ন করছেন এই যে ইউটিউবে প্রশ্ন করছেন এই যে নয়শো সপ্তাশি সম্ভব না আমার যতটুকু ধারণা আর নয়শো সম্ভব না হ্যাঁ এছাড়া আপনারা যদি দেখেন দুই হ্যাঁ এ আমার প্রশ্ন করছে ভাই আমার কি সম্ভব ইমপসিবল হবে না তো এখন মূল কথা গ্রুপ ওয়ান নিয়ে যেটা সবার জন্য আসলে এই এই ব্যাখ্যাগুলো সবার জন্য আপনারা সবাই শোনে আর্টস কমার্স সায়েন্সের সব ছেলেমেরা শুন আপনাদের সবারই আমি আলাদা আলাদা ভিডিও করতেছি এবং বোঝাই দিতেছি এবং আপনারা কি করবেন তাহলে এখানে এক থেকে দুইশো সাতজন আছেন আমরা আপনারা দুইশো সাতজনের মধ্যে আপনারা কতজন ভর্তি হবেন এইটা দেখার বিষয় তো যতজনেই ভর্তি হন না কেন আমার যতটুকু যতটুকু ধারণা অলরেডি ভাইভাতে আসেন নাই আপনারা জন এবং আপনারা অনেকে টাকা খরচ করতে চাবেন না বা বিভিন্ন কারণে সমস্যা হওয়ার কারণে আমি মানে মনে করি গত বছরের অভিজ্ঞতা থেকে যেটা আমি মনে করি অ্যাটলিস্ট পঞ্চাশ জন আপনারা ভর্তি হবেন না এখন পঞ্চাশ জন জন ভর্তি হবেন না পরবর্তীতে ভর্তি বাতিল করবেন এই ভর্তি হোকগুলোর মধ্যে থেকে ভর্তি বাতিল করবেন বিশ জন তাহলে আমি প্রথম ওয়েটিং লিস্টটাতে দেখা যাচ্ছে যে সুয়াত্তর আর ওইদিকে বিশ একুশ জন তাহলে এই যে টোটাল নব্বই জন হচ্ছে নব্বই জন ওয়েটিং লিস্ট আশা করতেছে এখানে উল্লেখ্য ভর্তি জেনারা বাতিল করবেন আমি আবারও বলি ভর্তি জেনারা বাতিল করবেন তারা তো পরবর্তীতে করবেন এবং আপনাদের জন্যেও আসলে হচ্ছে ভিডিও দেব কিভাবে করবেন না করবেন কত টাকা লাগবে কি লাগবে তবে ভর্তি তো হয়ে থাকতেই হবে তা তো বুদ্ধি নেই তো এই যে ভর্তি জন বাতিল করবেন যারা হ্যাঁ তারা কিন্তু ওয়েটিং লিস্ট ওয়ান চলে যাবে টু চলে যাবে থ্রি চলে যাবে তারপর তো ভর্তি বাতিলের বিষয়টা আসতেছে তো সুতরাং এখানে যে নব্বই জনের কথা বললাম অ্যাকচুয়ালত্বে নব্বই জন কিন্তু আসবে না ওয়েটিং লিস্টে তাহলে ফার্স্ট ওয়েটিং লিস্ট এরকম পঞ্চাশ সাত জনেরই আসতে পারে কারণ ভর্তি যে বিশ জন বাতিল করবে এই ভর্তি হওয়াগুলোর মধ্যে থেকে তারা আসলে পরবর্তীতে ভর্তি বাতিল করবে সুতরাং যেটা দেখা যাচ্ছে অলরেডি একুশটা সিট ফাঁকা প্লাস ভর্তি হবেন না আপনারা পঞ্চাশ জন তাহলে অ্যাটলিস্ট সত্তর জনের ফার্স্ট ওয়েডিং লিস্ট আমি হোপ করতেছি এখন জানি না বাস্তবতা কি হবে যদি এর চেয়ে বেশি হতে পারে এর আবার কি হতে পারে খারাপও হতে পারে আশা করি বোঝাতে পেরেছি আর আরেকটা প্রশ্ন আপনাদের যারা আবারও রিপিট করতেছি আপনাদের যাদের প্রথম এক কথায় প্রথম চয়েসটা আসেনি তাদের মাইগ্রেশন হওয়ার চান্স রয়েছে ঠিক আছে আর অপর দিকে এমনও হতে পারে এমনও হতে পারে যে উদাহরণ হিসেবে বললামই এই যেমন হচ্ছে একশো সাতান্নতে একটা ছেলে রয়েছে ও মেয়ে রয়েছে ও হচ্ছে জান্নাত ওর হচ্ছে ও ফ্রিডম ফাইটার কোটা ফ্রিডম ফাইটার কোটার হিসাবে পরে আসি এই যে এটা বলি দুইশো তিন বলি হ্যাঁ দুইশো তিন বলি দিবা বিশ্বাস ও ও চলে আসে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট তো ওর হয়তো বা সামনে চয়েজ আছে ব্যাংকিং ইন্স্যুরেন্স অথবা মার্কেটিং অথবা ম্যানেজমেন্ট আছে তো এর ক্ষেত্রে অডো মাইগ্রেশন হয়ে কিন্তু মার্কেটিং ম্যানেজমেন্ট পর্যন্ত যেতে পারে কিন্তু ওর যে ফার্স্ট চয়েস অ্যাকাউন্টিং যদি থাকে আইবিএ থাকে সেখানে যাবে না তো এই দৃষ্টিকোণগুলো আপনারা বুঝবেন নিজ ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি আশা করব আপনারা বুঝবেন অতিরিক্ত আপনাদের মনে প্রশ্ন আসবে না তো এই হচ্ছে গ্রুপ ওয়ান নিয়ে কথা তাহলে গ্রুপ ওয়ানে অলরেডি একুশ জন ফাঁকা হয়ে গেছে এবং আমি আশা করতেছি আরও পঞ্চাশ জন ফাঁকা হবে তাহলে অলমোস্ট সবাত্তর জনের ফার্স্ট ওয়েটিং লিস্ট আশা করতেছি আপনারা যারা ওয়েটিং লিস্টে রয়েছেন পরবর্তীতে তাহলে আপনারা আমি হোপ করতেছি তিনশো পর্যন্ত চলে যাবেন আমি আবারও বলি ফার্স্ট ওয়েটিং লিস্টটা হয়তো বা গ্রুপ ওয়ান থেকে তিনশো পর্যন্ত ছেলে মেয়েরা ঢুকতে পারেন এর মধ্যে আপনাদেরও কিছু ভাই আসবে না ভর্তি হবে না এরপর ওয়েটিং লিস্ট টু ওয়েটিং লিস্ট থ্রি এভাবে আসতেই থাকবে আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা চলে আসি আমাদের বাণিজ্য গ্রুপ টুতে তো আপনারা যদি ইতিমধ্যে জানেন আমাদের গ্রুপ টুতে আপনাদের একটু দেখায় অবশ্য দেখালে ভালো হবে গ্রুপ টু এক থেকে দুইশো পর্যন্ত এক থেকে দুইশো একত্রিশ পজিশনের আপনারা যে সকল ছেলে মেয়ে ছিলেন আপনাদের ভাইভাতে ডেকেছিল ছিল তাই না আপনারা অনেকে ভাইভাতে এসেছেন এবার দেখি আপনারা কজন ভাইভাতে আসেন নাই এই তো দুইশো জন আসেন নাই তার মানে আপনাদের ছিল দুইশো একত্রিশ জন সেখান থেকে দুইশো জন এসেছেন তার মানে নয় জন আপনারা ভাইভাতে আসেন নাই তাহলে অলরেডি গ্রুপ টু তে নয়টা সিট ফাঁকা হয়েছে অর্থাৎ গ্রুপ টু তে ভাইবা উপস্থিতির পরিমাণ বেশি তো এখানে ওই সেম কথা যে আপনার যদি মন মতো সাবজেক্ট না আসে মাইগ্রেশন অন করে রাখিয়েন তাহলে আপনার উপরে সাবজেক্টটা আসবে এবং এখানে উল্লেখ্য কখনো নিচে যাবেন না মাইগ্রেশন যদি অন রাখেন কখনো নিচে সাবজেক্টে যাবেন না বরং উপরে যাবেন তো এই হচ্ছে মূল বিষয় আর ফিনান্স যারা পেয়েছেন বা আমার ভিডিও যারা দেখেও ফিনান্স দিয়েছেন তাদের সেটা ব্যক্তিগত বিষয় এখানে আমার এক্সট্রা কোনো কথা বলার ইচ্ছা নেই আর অন্য অন্য ডিপার্টমেন্টে যেটা কি বললে একজন আমাকে বললো ব্যাঙ্কিং ইন্স্যুরেন্সের জ্যাম আসলে ভাই ফিনান্স যেখানে রয়েছে সেখানে ইনশাল্লাহ জ্যাম রয়েছে এটা ফিন্যান্সের হচ্ছে ঐতিহ্য আমি বলতে মানে ধরতে পারি হ্যাঁ সেখানে জ্যাম রয়েছে কারণ আমাদের টিচাররা যেখানে রয়েছে সেখানে মোটামুটিভাবে একটু হলেও ঝামেলা আছে ইসলামী বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া তারপরে হ্যাঁ এক হাজি কথায় ফিনান্স যেখানে রয়েছে ফিনান্সের বড় ভাই আমার বড় ভাই যেখানে রয়েছে সেখানে একটু ত্রুটি রয়ে গেছে তো যাই হোক না কেন দুই চার মাসের ছয় মাসের জ্যাম এটা কোনো জ্যাম না সারা সাইলে একদম সে কি করে দিতে পারবে টেনশন নিয়ে তো যাই হোক না কেন আপনাদের যেটা বলি গ্রুপ টু বাণিজ্য গ্রুপ টুতে আপনারা যারা রয়েছেন আপনাদের দেখেন যে আপনাদের দুইশো একত্রিশ পর্যন্ত ডেকেছিল আপনারা জন অনুপস্থিত ছিলেন তার মানে আপনারা গ্রুপ টুতে যারা রয়েছেন আপনাদের নয়টা সিট অলরেডি ফাঁকা হয়ে গেছে তো আপনারা নয়টা সিট ফাঁকা হওয়ার কারণে পরবর্তী ওয়েটিং লিস্ট থেকে আপনারা জন তো আসতেইছেন এখন আট তারিখ পর্যন্ত এই দুইশো এই বাইশ জনের মধ্যে কতজন ভর্তি হবে তো আমি ওই যে সেম হোপ করতেছি গ্রুপ অ্যাট অ্যাটলিস্ট পঞ্চাশ জন ফাঁকা হবে তাহলে পঞ্চাশ জন আর অপরদিকে হলো নয় জন অ্যাটলিস্ট ষাট জন সত্তর জনের আমি কি করতেছি আমি আশা করতেছি যে ওয়েটিং লিস্ট ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে আসবেন এক কথায় আমি হোপ করতেছি গ্রুপ ওয়ান গ্রুপ টু দুই গ্রুপ থেকেই ফার্স্ট ওয়েটিং লিস্ট আট তারিখ পর ইনশাল্লাহ তিনশো পর্যন্ত চলে যাবে তো সুতরাং আপনারা যারা তিনশো পর্যন্ত রয়েছেন আপনারা পরবর্তী ভাইবার জন্য প্রস্তুত হন প্লাস আপনারা মানসিকভাবে স্থির হন টেনশনটার কোনো কারণ নাই তো তিনশোর পরবর্তী যেনারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা আসলে আবার প্রশ্নের পর প্রশ্ন করবেন আমার কতটুকু হোক এটা সেটা তো আপনাদেরও বলি যে দেখেন আট তারিখ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে যদি দেখা যায় এমনও হতে পারে দুইশো জন ওখানে দুইশো সাতজন আছে এমনও হতে পারে পুরো একশো জন ভর্তি হয়নি পুরো একশো জন ভর্তি হয়নি মানে কেন মানে হচ্ছে দেখেন একশো জন আপনারা আবার ঢুকে যাচ্ছেন একশো ওই দিকে দেখেন আবার হলো একুশ একশো একুশ পর্যন্ত আবার এখানে যদি একশো জন ভর্তি না হয় তাহলে দেখেন একশো নয় জন আপনার ওয়েডিং লিস্ট থেকে আসতেছেন তো এইটা আমরা ভালোভাবে একুরেট কনফার্মেশন পাবো হচ্ছে আট তারিখ পর তো আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি অ্যাটলিস্ট পঞ্চাশ জন আপনারা ফাঁকা হবেন এবং পরবর্তীতে ভর্তি বাতিল করবেন জন করে অ্যাটলিস্ট তাহলে বিশ জন করে যদি ভর্তি বাতিল করেন তাহলে অটোমেটিক্যালি সত্তর জন ফার্স্ট মেরি চয়েস লিস্ট আসতে মানে ফার্স্ট ওয়েডিং লিস্ট আসতেছেন তো সুতরাং এখানে আমি টেনশনের কোনো কিছু দেখি না আপনারা ধৈর্য ধরে থাকেন আট তারিখ পর্যন্ত দেখেন ফার্স্ট ওয়েটিং লিস্ট হবে দেন তারপর সেকেন্ড ওয়েটিং লিস্ট দেন থার্ড ওয়েটিং লিস্ট আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস গুচ্ছ বিশ্ববিদ্যালয় পর্যন্ত ওয়েটিং লিস্টের বিষয়টা অন রাখা হবে হ্যাঁ তাহলে কতদিন পর্যন্ত এক কথায় গুচ্ছ পর্যন্ত কিন্তু এখানে ঝামেলা আছে গুচ্ছ যে তেরাং বেরাং কাহিনী করতেছে এটা আমার একদমই পছন্দ হচ্ছে না মুখ মন মেজাজ খুবই খারাপ হয়ে যাচ্ছে তাদের অ্যাটিচুড বা তাদের অ্যাক্টিভিটিস দেখে এই জন্য আমি তাদের ভিডিও তৈরি করতেছি না কারণ মুখ খারাপ হয়ে যাবে অলরেডি তো আসলে এই গুচ্ছ গুচ্ছ টেরিবেরি করতো মানে গুচ্ছ যদি ঠিক মতো করতো তাহলে দেখা যাচ্ছে গুচ্ছতে কিছু ছেলে মেয়ে যেত বিশেষ করে মেয়েরা চলে যেত তো ওই সিটটা ফাঁকা হয়তো তো আমি হোপ করবো রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ পর্যন্ত ওয়েট করবে এতদিন পর্যন্ত ওয়েট করে কিনা এটা আবার একটা বড় ফ্যাক্ট অর্থাৎ তারা ওয়েটিং লিস্ট বন্ধও করে দিতে পারে দেখা যাচ্ছে যে তারা স্টুডেন্ট ফিল আপ করে ফেললো ফিল আপ করার পর অর্থাৎ ক্লাসের সময় চলে আসলো এক কথায় ক্লাস সময় পর্যন্ত চলে আসলো এতদিন পর্যন্ত কিন্তু ওয়েটিং লিস্ট আনবে ওয়েটিং লিস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে যতক্ষণ পর্যন্ত না আমাদের কমার্স থেকে চারশো পঁয়তাল্লিশটা সিট ব্লক হয়নি ততদিন পর্যন্ত ওয়েটিং লিস্ট দেওয়ার কথা বা ওয়েটিং লিস্ট দেয় তো সুতরাং এই ক্ষেত্রে গুচ্ছ পর্যন্ত যদি আসে দেখা যাচ্ছে আরও অনেক ছেলে মেয়ে ভর্তি ক্যান্সেল করার সম্ভাবনা রয়েছে তো আমি আশা করবো এতদিন পর্যন্ত ওয়েট করবে কিন্তু এখানে বড় ফ্যাক্ট হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় যে বেখয়ালিভাবে চলতেছে সেক্ষেত্রে আসলে তাদের পর্যন্ত ওয়েট করবে কিনা এটা একটা বড় ফ্যাক্ট তো যেটাই হোক না কেন আপনাদের যারা যারা ওয়েটিং লিস্ট থেকে আসেন তাদের আসলে ভাগ্য জুড়ে আসেন বা আল্লাপাক আপনাদের সুযোগ দেয় জন্য আসেন আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কমার্স এবং নন কমার্স থেকে কি কমার্স গ্রুপ ওয়ান গ্রুপ টু থেকে আপনারা যারা ছিলেন ভিডিওটা দেখলেন আপনাদের বার সারাংশ একটা শুধু বলি যে গ্রুপ ওয়ান থেকে আপনারা দুইশো সাতজনের সাবজেক্ট এসেছে এর মধ্যে আপনারা সবাই ভর্তি হবেন না যে কজন ভর্তি হবেন না এবং অলরেডি একুশ জনের সিট ফাঁকা হয়েছে তাহলে যে কজন ভর্তি হবেন না এবং একুশ জন আমি হোপ করতেছি সেটা তিনশো পর্যন্ত চলে যাবে অর্থাৎ তিনশো পজিশন তাহলে তিনশো পজিশনের ছেলেরা আপনাদের আট তারিখে ওয়েটিং লিস্ট দিবে অথবা এর আগে এর আগে তো দেওয়ার ওয়ে নেই আট তারিখে দিবে আট তারিখ বিকাল অথবা নয় তারিখে দিবে আপনারা এসে ভাইবা দিবেন এবং আপনারা ভর্তি হবেন এরপর আবার আপনাদের মধ্যে কেউ ভর্তি হবে না ভাইভাতে আসবে না তাদের আবার সিট ফাঁকা হবে সেইটাতে পরবর্তী ওয়েটিং লিস্ট থেকে টানবেন তো এই হচ্ছে গ্রুপ ওয়ান আর গ্রুপ টুতে বলি আপনারা দুইশো একত্রিশ জন ছিলেন সেখানে দুইশো সাতাশ জন দুইশো বাইশজন এসেছেন এর মধ্যে দেখবেন সেম ওই পঞ্চাশ জন আসবেন না আবার অলরেডি নয় জন আপনারা ভর্তি হয়নি আমি এখানে হোপ করতেছি তিনশো পর্যন্ত চলে যাবে তো তিনশো পর্যন্ত যদি চলে যায় আপনারা তিনশো গ্রুপ টুতে তিনশো পজিশনের ছেলেমেয়েরা এসে ভাইবা দিবেন এবং ভাইবাতে আপনাদেরও ভর্তি হবে দেন আপনাদের যে কটা সিট ফাঁকা থাকবে সে কয়টা আবার পরবর্তীতে ওয়েটিং লিস্ট টু টাঙানো হবে তো এই হচ্ছে মূল বিষয় আর সাবজেক্ট আর একটা বিষয় যেটা সারাংশভাবে ক্লিয়ার করে দেই আপনারা যারা সাবজেক্ট চয়েস লিস্ট দিয়েছেন প্লাস সাবজেক্ট পেয়েছেন এখানে আপনাদের মন মতো সাবজেক্ট যদি না আসে অটো মাইগ্রেশন অন করে রাখেন তাহলে আপনার মাইগ্রেশন হয়ে আপনার পছন্দের সাবজেক্টটা আসার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে আপনারা প্রথম যে সাবজেক্ট দিয়েছেন সেইটাই যদি এসে থাকে আমি আবারও বলি আপনারা প্রথম যে সাবজেক্ট চয়েস দিয়েছেন সেটা যদি এসে থাকে আপনার অটোমাইগ্রেশন হওয়ার কোনো চান্স নাই যাদের পছন্দ সাবজেক্ট আসেনি অর্থাৎ দুই দিয়েছে অ্যাকাউন্টিং এসেছে মার্কেটিং অথবা ম্যানেজমেন্ট তাদের চান্স রয়েছে তার পূর্ববর্তী সাবজেক্টটাতে যাওয়ার তো আশা করি আমি বোঝাতে পেরেছি এখানে আপনাদের ওয়েটিংলিস্ট সাবজেক্ট সিলেকশন এবং মোটামুটিভাবে কিছু প্রশ্নের উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আর এখানে অনেকেই প্রশ্ন করবেন ভাই আমার অমুক পজিশন এক কথায় আমি আবারও রিপিট করতেছি চারশো পজিশনের পরেই আপনারা যারাই রয়েছেন যে কোনো গ্রুপেই হন কেন চারশো পজিশনের পরে যারাই রয়েছেন আপনাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে এখন এর মাস মধ্যে মধ্যে অর্থাৎ হচ্ছে দেখেন চারশো পর্যন্ত যে ছেলেগুলো রয়েছেন আপনাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে সুতরাং আপনারা এই সিরিয়ালের মধ্যে যারা রয়েছেন তারা অল টাইম খোঁজখবর রাখবেন এবং চারশোর পরে যারা রয়েছেন আপনারা পরবর্তী টিকিট ধরার চেষ্টা করেন এবং আমি সর্বোচ্চ বলেছি আটশোর কথা বলেছি কিন্তু আপনাদের যে মনে হয় যে ক্লাসগুলো নিয়েছি সেখানে দেখে নিন তো আপনারা পরবর্তী অর্থাৎ চারশোর পরে যে সকল ছেলেমেয়েরা রয়েছেন আপনাদের মানে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা একদমই ক্ষীণ আর পরে যারা রয়েছেন তাদের তো একদমই নেই অলরেডি আপনারা বুঝতেই এবং আরো আরো আমরা স্পষ্ট হব তারিখ পর কতজন ভর্তি হলো কতজন ভর্তি হলো না এমনও হতে পারে যে দেড়শো জন ভর্তি হয়নি তাহলে তো বিশাল একটা অবস্থা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওটাতে আমরা সায়েন্স এবং আর্টস নিয়ে কথা বলবো